নমস্কার বন্ধুরা, সোমার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পালং শাকের রেসিপি। এখানে আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি, কিছুটা ফুলকপি নিয়ে খুব লম্বা করে কেটে, একটা গাজর, একটা আলু, একটা মূলো আর কয়েকটা শিম। আর এখানে আমি নিয়েছি বড়ি, এই বড়িটা আমি হাতে দিয়েছি, বিউলির ডালের বড়ি। আর এখানে 500 গ্রাম পালং শাক আছে। এটা দিয়ে আজকে আমি নিরামিষ পালং শাকের ঘন্ট রেসিপি শেয়ার করব। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, তেলটাকে কড়ার মধ্যে ছড়িয়ে নিলাম। এখন আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে আরো একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে ফোড়নটাকে আমি মিনিট দুই নেড়ে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম থেকে লোকে রাখতে হবে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট চারেক পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো যেহেতু ধোয়া ছিল সেখান থেকে একটু জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে গুঁড়ো। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে নেব। আবার এটাকে আমি ঢেকে দিলাম। মিনিট পাঁচেক পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো 80% কুক হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। গাজর, মূলো, আলু, ফুলকপি, শিম। এখন আমি এর মধ্যে বড়িগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পালং শাকটাকে। Thank you.
থেকে আরো কিছুটা পালং শাক দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব, ঢাকার পরে এটা যখন কমে আসবে তখন বাকি পালং শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ঢাকাটা আমি খুলে নিচ্ছি, সব পালং শাকগুলোই আমি দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে, পালং শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর যেহেতু নিরামিষ তাই জন্য আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এটাকে আর আমি ঢাকবো না, নেড়ে নেড়ে এটাকে আমি শুকিয়ে নেব একটু। দেখুন অনেকটা জল শুকিয়ে এসেছে, এখন আমি উপর থেকে দিয়ে দেব একটু আটার গুঁড়ো। আটার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। পালং শাকটা আমি না ভাপিয়ে দিয়েছি, আপনারা যদি মনে করেন পালং শাকটাকে আলাদা করে ভাপিয়েও দিতে পারেন, তবে দেওয়ার কোনো দরকার নেই, এভাবে করলেও হয়ে যায়। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে নেব। পালং শাকের রেসিপিটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। শীতের নানা রকম সবজি দিয়ে পালং শাকের রেসিপিটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি। দেখুন ভীষণ কালারফুল লাগছে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও এটা ভীষণ সুন্দর আর খুবই পুষ্টিকর, একদমই কম তেল মশলায় তৈরি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসেছেন তাদের জন্য রইল আমার অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই, আসছি আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।